স্টার্ট। নমস্কার, মানভূম সংস্কৃতি রক্ষা সমিতির ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি 1833 খ্রিস্টাব্দে মানভূম প্রথম গঠিত হয়। তখন মানভূমের সদর শহর ছিল মানবাজার। তার কয়েক বছর পর 1938 মানভূমের সদর শহর পুরুলিয়াতে স্থানান্তরিত করা হয়। এরপর 1911 খ্রিস্টাব্দে মানভূম বিহারের সাথে সংযুক্ত হয়। দীর্ঘ কয়েক বছর পর ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তার কিছুদিন পর মানভূম থেকে পুরুলিয়া জেলা বিচ্ছিন্ন হয় টুসু সত্যাগ্রহের মাধ্যমে। এইভাবে আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে মানভূমের যে ভূগোল, তার উপর একটা বিচ্ছিন্নতা বা তাকে বিভিন্নভাবে বিভক্ত করার একটা প্রয়াস, রাজনৈতিক প্রয়াস জারি ছিল। মানভূমের ভূগোলকে বারবার বিচ্ছিন্ন করে দেওয়া হলেও মানভূমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিচ্ছিন্ন করা যায়নি। আমরা জানি একটা সীমানা, একটা ভূগোল যদি কোনো সংস্কৃতির দেহ হয়, মানভূমের সংস্কৃতি হলো মানভূমের আত্মা। দেহকে বিচ্ছিন্ন করা গেলেও আত্মাকে বিচ্ছিন্ন করা যায় না। মানভূমের সেই সংস্কৃতি আজও তার নিজস্ব ধারায় প্রবহমান। আসুন আমরা সেই মানভূম সংস্কৃতির যে গৌরবময় দিকগুলি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। মানভূমের নিজস্ব যে গান, নিজস্ব যে সংস্কৃতির সেই দিকগুলো যেমন তুলে ধরব, সেই সঙ্গে তুলে ধরব মানভূমের সংস্কৃতিকে কীভাবে বিভিন্ন মানুষের স্বার্থপরতা, লোভ এবং ব্যবসায়িক মনোবৃত্তি মানভূমের সংস্কৃতির উপর একটা আঘাত আনার চেষ্টা করে যাচ্ছেন, সেগুলো নিয়ে আমরা কথা বলব। শুরুতেই আমরা পরিচয়টা সেরে নিই। আপনাদের সামনে আজকে মানভূমের সংস্কৃতির সঙ্গীত তুলে ধরার জন্য, পরিবেশন করার জন্য আপনাদের সামনে আছেন শিল্পী সত্যবান মাঝি। নমস্কার। আছেন, তাকে সহযোগিতা করবেন তবলায় আছেন পাণ্ডবেশ্বর মুখার্জি। আপনাদের সামনে উপস্থিত আছেন দেবদাস মাহাতো। আপনাদের সামনে উপস্থিত আছেন আনন্দ কালিন্দী মহাশয় এবং আরও অন্যান্য শিল্পীবৃন্দ। প্রথমেই আমরা শুনে নেব দেবদাস মাহাতোর কণ্ঠে একটি মানভূমের সঙ্গীত। আলবিয়াল
তালপাতি বানালে মই ঘর গো, তালপাতি বানালে মই ঘর, আমা দেখা ভাই মান ভুই কে শোনো সুন্দর, মান ভুই কে শোনো সুন্দর, মান ভুই কে শোনো সুন্দর, আমা দেখা ভাই মান ভুই কে শোনো সুন্দর। ধন্যবাদ দেবদাস মাহাতোকে। আমরা আছি মানভূম সংস্কৃতির আলোচনায়। সংস্কৃতি মানে শুধুই গান বাজনা এসব নয়, সংস্কৃতি একটি জাতির ভাষা, তার জীবন যাপন, তার উৎসব, তার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক জীবনের যে আচার আচরণের সঙ্গে যুক্ত। তাই মানভূম সংস্কৃতি মানে শুধুই মানভূমের গান নয়, মানভূমের উৎসব নয়, মানভূমের মানুষের জীবনযাপনও এর সঙ্গে সংযুক্ত। তাই মানভূমের সংস্কৃতিকে বুঝতে গেলে আমাদের মানভূমকে বুঝতে হবে, মানভূমের ভাষাকে বুঝতে হবে, এবং সবচেয়ে বেশি মানভূমের মানুষের জীবনযাপনকে বুঝতে হবে, মানুষের চরিত্রকে বুঝতে হবে। যারা মানভূমকে বুঝতে চান তারা এই মানভূমের মানুষকে আগে বুঝুন, মানভূমের ভূগোলকে বুঝুন, তাহলেই মানভূমকে আপনারা কিছুটা ধরতে পারবেন। আমরা আজকে সঙ্গীতের সাথে সাথে গানের সাথে সাথে সেই মানভূম বিষয়ে নানা কথা তুলে আনব, হ্যাঁ, এবং আপনাদের কাছে একটা মানভূমের সার্বিক পরিচয় তুলে ধরার চেষ্টা করব। এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন আজকের শিল্পী সত্যবান মাঝি। আগে আসুন। বসন্ত পূর্ণিমা বসন্ত পূর্ণিমা রজনীয়া মোরি কুঞ্জে নাহি এলো দশরা সুমণ্ডল বরি সে গরল সুধাংশুমণ্ডল বরি
সে গরল সজ্জা হলো বিষ ধরি হে বৃথাগত সখী আজি সুখ আজি সুখ বিভাবরি বৃথাগত সখি আজি সুখ বিভাবরি আজি সুখ বিভাবরি বৃথাগত সখি আজি সুখ শ্রাবণ দহিছে কোকিল তানে মরম দহিছে মদন বানে বল কি উপায় শ্রাবণ দহিছে কোকিল তানে মরম দহিছে মদন বানে বল কি উপায় করি গন্ধ পবন বহে ঘন সুগন্ধ পবন বহে গত সখি আজি সুখ বিভাবরি বৃথাগত সখি আজি সুখ বিভাবরি নবীন প্রফুল্ল ফুলে ঝঙ্কারিয়া নব পরিমল সুগন্ধে মাতিয়া খেলে ভালো নবীন প্রফুল্ল
মালা সুগন্ধে মাতিয়া খেলে ভ্রমর ঘরি দারুণ পাপিয়া ডাকে পিয়া পিয়া আগো দারুণ পাপিয়া ডাকে পিয়া পিয়া শুনি মনে করি হরি আজি সুখদি ভাবরি আজি সুখদি ভাবরি বিধাগত সখি আজি অঙ্গারী ভূষণ নীল দুকুল আগো হানি থেছে জান যত শত সুল অঙ্গারী ভূষণ নীল দুকুল আগো হানিতে ছে জান শত শত শুল পুরাণ ভগো ভব পিতা ভনে সেনিয়রতনে ভব পিতা ভনে সেনিয়রতনে আপনাদের সামনে গান পরিবেশন করলেন শিল্পী সত্যবান মাঝি। আমরা ফেসবুক লাইভ থেকে দেখছি দীনবন্ধু মাহাতো নামে একজন আমাদের দর্শক, তিনি জানতে চেয়েছেন আজকের শিল্পীদের নাম, তিনি দেরিতে এসেছেন। আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, আজকে আপনাদের সামনে ফেসবুক লাইভে আছেন শিল্পী সত্যবান মাঝি, তাকে সঙ্গত করছেন পাণ্ডবেশ্বর মুখার্জি, আমাদের সাথে উপস্থিত আছেন দেবদাস মাহাতো, আমাদের সাথে উপস্থিত আছেন আনন্দ কালিন্দী, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ভক্তরঞ্জন মুখার্জি। আপনারা শুনলেন একটা ঝুমুর গান যাকে ঝুমুর বলা হয়। আমি সংক্ষেপে ঝুমুর সম্পর্কে কয়েকটা কথা বলি। এই ঝুমুর আমাদের এই সঙ্গীতের ধারাটি অত্যন্ত প্রাচীন।
গবেষক হরিকৃষ্ণ মুখোপাধ্যায় তিনি বলছেন, ঝুমুর আজ থেকে প্রায় 1000 বছর আগে প্রথম রচিত হয়। 1000 বছর আগে আপনারা জানবেন, যারা সাহিত্যের ছাত্র, সেই সময় ঠিক সেই সময় চর্যাপদ রচিত হচ্ছে, অর্থাৎ বাংলা ভাষার যখন জন্ম ঠিক সেই সময় ঝুমুরের রচনা। আমরা কি তাহলে একটা কোথাও যেন মিল খুঁজে পাচ্ছি না যে চর্যাপদ প্রথম বাংলা ভাষার নিদর্শন সেই সময় ঝুমুর রচিত হচ্ছে, তাহলে কি চর্যাপদের সাথে ঝুমুরের কোথাও কোনো সম্পর্ক আছে? এ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি, পদকল্পতরুতে মধ্যযুগের যে পদকল্পতরু সেখানেও ঝুমুরের প্রসঙ্গ আছে। প্রসঙ্গ আছে গোবিন্দ দাসের লেখায়, মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর গোবিন্দ দাস আছে, বিদ্যাপতির লেখায় ঝুমুরের প্রসঙ্গ। এইভাবে আমরা দেখছি যে ঝুমুর অতি প্রাচীন একটি সঙ্গীতের ধারা। অথচ দেখুন, যে ঝুমুর বৈষ্ণব পদাবলীর সমসাময়িক বা তারও আগের, সেই ঝুমুরকে কিন্তু বাংলা সাহিত্যের ধারায় বৈষ্ণব পদাবলীর মতো সমমর্যাদায় রাখা হয়নি। আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে আমরা আবেদন করব, বৈষ্ণব পদাবলীর সাথে যেন ঝুমুরকেও একই মর্যাদায় রাখা হয়, সাহিত্যে আলোচনা করা হয়। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা ঝুমুরের পদ পড়ে শোনাচ্ছি। আপনারা শুনলেই বুঝতে পারবেন সেই পদটির সাথে কীভাবে বৈষ্ণব পদাবলীর পদের যে মান, তার যে আবেদন, সেই আবেদনের সঙ্গে মিলে যায়। পদটি হলো এরকম, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, তুনা পেলাম শ্যাম তোমারও অন্তর, কুলোটা সাজিয়ে গৃহ তজি গেনু বন, তবু না মিলিল শ্যাম তবু প্রেম থন, তোমারও মধুর প্রেম কাছে পাব বলি, সুখেরও ঘরে দুঃখের অনলও জানা জ্বালালাম অহরি, তবু নাই দেখা দিলে মোহন ও বাঁশুরি। দেখুন, আমাদের মনে আছে ওই বৈষ্ণব পদাবলীর পদ, পর কইনু আপন, আপন কইনু পর, সেই পদের সাথে কীভাবে মিলে যাচ্ছে আমাদের ঝুমুরিয়া পদকর্তার এই পদ। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। এখন চলে যাব সঙ্গীতে। এখন আপনাদের সাথে আরেকটি গান পরিবেশন করবেন শিল্পী সত্যবান মাঝি। শুনুন তার গান। আমি নাই জানি নাই জানি সখী, নাই জানি নাই জানি সখী, কোথায় বৃন্দ বনে গো, কোথায় বৃন্দ ও সখী, কোথায় বৃন্দ বনে গো, কোথায় ওগো জেঠাই দেখি, জেঠাই দেখি বাগালে ছেলা, জেঠাই দেখি বাগালে ছেলা, সেঠাই গো মনে গো, এ তো বৃন্দাব আমার, এ তো বৃন্দাব মনে গো, এ তো বৃন্দাব। নাই জানি নাই জানি সখী, নাই জানি নাই জানি সখী, আমি না চিনি কে ঘন সে, ও সখী কেমন বদ,
সখি কেমন মদনে গো, গরু খেদে সখী কোথায় কদম তলে গো, আমি না দেখেছি কদম্ব কলি, সখী কোথায় কদম তলে গো, ডুংরি কলে ডুংরি কলে বাগাল ভালে, ডুংরি কলে বাগাল ভালে, চমকে মন চমুলা জলে গো কদম, আমারই তো কদম কালারে বাঁশি তাও আটু পাটু মনে গো, আমি না শুনেছি কালারে বাঁশি তাও আটু পাটু মনে গো, সৈকতে সৈকতের ঝুমরে
ধন্যবাদ শিল্পী সত্যবান মাঝিকে। আপনারা হয়তো জানেন, চর্যাপদের দাবি নিয়ে উড়িষ্যা এবং বাংলার একটা দ্বন্দ্ব চলছে, এবং উড়িষ্যা ইতিমধ্যেই দাবি করেছে যে চর্যাপদ উড়িয়া ভাষায় লেখা। এবং আপনাদের অনেকের এটাও হয়তো অবগত থাকতে পারে যে ইতিমধ্যেই উড়িষ্যা ক্লাসিক ভাষার, শাস্ত্রীয় ভাষার মর্যাদা সংগ্রহ করে নিয়েছে ভারত সরকারের কাছ থেকে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের যারা কলকাতায় বসে আছেন, কলকাতার ভাষাবিদেরা, কলকাতার ভাষা নিয়ে যারা চর্চা করেন, পাণ্ডিত্য করেন, তারা কিন্তু এ ব্যাপারে খুবই উদাসীন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি ভালো করে চর্যাপদ পড়েন এবং অবজারভেশন করেন, তাহলে দেখবেন চর্যাপদের যে ভাষা, চর্যাপদের যে মানুষের ভূগোল, জীবন যন্ত্রণার কথা উঠে এসেছে, সেই জীবন যন্ত্রণা, সেই সেখানকার যে চর্যাপদে যে ভূগোলের কথা বলা আছে, মানুষের যাপনের কথা বলা আছে, তার সঙ্গে আমাদের মানভূমের মানুষের ভাষার ভূগোলের কী অদ্ভুত মিল। আপনারা যদি সেভাবে গবেষণা করতেন এবং এটা নিয়ে পড়ে থাকতেন, তাহলে বুঝতে পারতেন যে বাংলা ভাষার আদি বাংলা ভাষা আসলে মানভূমের এই টাঁড়িয়ে টিকরে পাহাড়ে বসে লেখা, আর কোথাও না। এবং ইতিমধ্যে আমাদের একজন কুটমালি গবেষক, তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে চর্যাপদ আসলে কুটমালি ভাষায় লেখা। আমাদেরও সে এক দাবি, আপনারা চর্যাপদ ভালো করে পড়ুন এবং দেখুন যে এই আদি বাংলা বলে যাকে বলা হয় তা আসলে মানভূমের বাংলা, মানভূমের নিজের ভাষা। এবং উড়িষ্যার ওই দাবিকে নস্যাৎ করতে আপনারা পারেন যদি একবার এদিকে মুখ ঘোরান। আমি নিজে এই নিয়ে একবার লেখালেখিও করেছিলাম এবং কলকাতার যারা এই বিষয়ে গবেষণা করেন তাদের সঙ্গেও কথা বলেছি। সত্যি দুঃখের বিষয় যে তারা একেবারেই উদাসীন। তারা রসগোল্লা নিয়ে আন্দোলন করতে চান, তারা রসগোল্লার প্যাটার্ন নিয়ে পড়ে আছেন, আর আমাদের ভাষাটা অন্যের হাতে চলে যাচ্ছে, অন্যে তার উপর দাবি জানাচ্ছে, সে নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। তো তারা রসগোল্লা নিয়েই পড়ে থাক, আমরা মানভূমের মানুষ, আমরা রস নিয়ে আবার আপনাদের কাছে এসেছি। রসের ঝুমুর শুনব, আরেকটা ঝুমুর আমরা শুনব সত্যবাণের কণ্ঠ থেকেই, তারপর আবার আসবেন আপনাদের কাছে আরেকজন শিল্পী। এখন সত্যবাণের কাছে আমরা যাচ্ছি, সত্যবাণ আপনাদের সামনে গান পরিবেশন করবেন। যারে তরে আমি জুড়ি দিবাজ, আমি সে তো আগো
সে তো পর প্রেমে মজিল ও সে মজাইয়া কুল তাজিল গকুল ও সে মজাইয়া কুল তাজিল গকুল ইকুল ইকুল দুকুল গেল বল বল সখী আমায় বল হেন ওই যে আসি বলে গেল কেন নয়াইল ও গয় আসার আসাই আসা আসি বলে গেল কেন নয়াইল আসার আসাই আসা রহিল অগো কালি কালি বলে কত কাল গেল চলে এগো কালি কালি বলে হত কালি গেল চলে অগো কালি কি গো কালার কাল গোয়ে ভরা যৌবন পরশরতন মধু অবিহনে বিফল হল মধু অবিহনে বিফল হল বয়সে যাতে
ডাকিয়া একত্রে বয়সে যাতে ডাকিয়া একত্রে জালাই জালাই অঙ্গ জরে গেল বল বল সখিয়া মাই বল বলার প্রাণে জ্বালা দিল বল বল সখিয়া মাই বল শুন সহচরী মিলাও শ্রী হরি নইলে কারে তোর রাখি বল শুন সহচরী মিলাও শ্রী নইলে কার তরে প্রাণ রাখি বল আগো সলাবতী ভনে ওই রাঙা চরণে সলাবতী ভনে চরণে মতি রহে যেন চির বল বল সখিয়া মাই বল হেন বলার প্রাণে জ্বালা দিল বল বল সখিয়া মাই বল সলাবতি ভনে ওই রাঙা চরণে সলাবতি ভনে ওই রাঙা চরণে সলাবত মাহাতো আমাদের মানভূমের মান ঝুমুর সম্রাট, তিনি তার অসাধারণ ঝুমুর রচনার মধ্য দিয়ে মানভূমের মান বাড়িয়েছেন। অত্যন্ত দুঃখের কথা যে সদ্য তার একটি স্মরণ মেলা হতে চলেছে এবং আমরা দেখছি সেখানে এমন একজন গায়ককে মূল আকর্ষণ করে আনা হচ্ছে যার বিকৃতি গান, যার গানের বিকৃতির জন্য আমাদের পুরুলিয়া তথা মান সমগ্র মানভূমের মান নষ্ট হতে চলেছে। এবং সবথেকে দুঃখের বা আশ্চর্যের লাগে, তার নামের আগে তিনি বেদজ্ঞানী বা আধ্যাত্মিক বলেও মন্তব্য করা হচ্ছে। আমরা
এটুকু জানি আধ্যাত্মিক গান মানুষের কাম নিবৃত্তি করে, মানুষকে শান্ত করে। যার গানে মানুষের কাম ভাব জাগরিত করে, মানুষকে মানুষের ইড়া পিঙ্গলাকে জাগরিত করে, তার গানের মধ্যে কখনো আধ্যাত্মিকতা থাকতে পারে না। গানের কথা যাই হোক, গানের সুরেই বলে দেবে সেই গান আসলে আধ্যাত্মিক না সেই গান বিকৃতির। তো সেই গায়ককে আজ শলাবত মাহাতোর মতো একজন এমন মাপের শিল্পীর স্মরণমেলায় মূল আকর্ষণীয় করে, অতিথি করে, গায়ক করে আনা হচ্ছে, অত্যন্ত বেদনার। আমি একটা ছোট্ট গল্প বলবো তার সম্পর্কে। শলাবত মাহাতো তার প্রকৃতির সঙ্গে থাকার জন্য তিনি তার গ্রাম ছেড়ে নদীতে এসেছিলেন, নদীতে এসে থাকছিলেন। তো সেই সময় আমরা তার কাছে যেতাম, তো হঠাৎ সেই নদীতে, নদীর সামনে ইটের একটা ভাটা শুরু হলো এবং সেই ইটের ভাটার ফলে সেখানেও মানুষ আসা যাওয়া করতে শুরু করলো। শলাবতবাবু বলেছিলেন যে আমি প্রকৃতিকে কাছে পাবো বলে এই নদীতে এলাম, আর সেখানেও দেখছি মানুষের অত্যাচার। এখন আমি ভাবছি শলাবতবাবু আমাদের ছেড়ে চলে গেছেন, পরম শান্তিতে তিনি নিশ্চয়ই অমৃতলোকে থাকার কথা ভাবছেন। সেই সময় তার স্মরণ সভায় তিনি যে শান্তিতে থাকবেন, তাকে সেই শান্তিটুকুও যেন দিতে চায় না তার উত্তরাধিকার। আজ তিনি মারা গেছেন, তিনি যার বিরুদ্ধে লড়াই করলেন, যে সংস্কৃতিকে বাঁচানোর জন্য লড়াই করলেন, তার সেই লড়াইয়ের মূল্য তাকে তারই উত্তরাধিকার এমনভাবে দিতে চাইছে। তিনি যে জন্য লড়াই করলেন যেন তার লড়াইটাই আজকে মূল্যহীন হয়ে পড়তে চলেছে। তবু আমরা আশা ত্যাগ করবো না, আমরা ব্রিটিশদের কাছে হারিনি, আমরা আমাদেরকে দুর্ধর্ষ ইংরেজ হারাতে পারিনি। মানভূমের মানুষকে, মানভূমির একটা অংশ কিন্তু ইংরেজদের যে অত্যাচারের থেকেও স্বশাসিত হয়ে থাকতে পেরেছিল। আমরা আশা করব মানভূমের মানুষ, মানভূমের সংস্কৃতিকে বাঁচাতে পারবো, শলাবত মাহাতোর মানও বাঁচাতে পারবো। আসুন, বাঁচাতে গেলে কী করতে হবে, আমাদের মানভূমের প্রকৃত সংস্কৃতির গান ভালোবাসতে হবে, আমাদের নাচগুলোকে ভালোবাসতে হবে, আমাদের উৎসবকে ভালোবাসতে হবে। এখন আপনাদের সামনে এখন গান পরিবেশন করবেন শিল্পী দেবদাস মাহাতো। বিহঙ্গ বন্ধু তব
গো হারি গো, দিকে না চুম্বকে টানে গো, গো সহচরী শ্যামে রোগ সরি মোহিনী জানে গো, মোহিনী জানে গো, দেখছি কমেন্টগুলো, অবশ্যই কুরচি ফুলের মালার গানটা হবে, আমরা বলেছি সত্যবান অবশ্যই গাইবে এবং টুসু গানও হবে, সময় নিয়ে হবে। এখন আমরা পরের শিল্পী যাওয়ার আগে দুটো কথা বলি, পরের শিল্পী এখনই আসছে, দুটো কথা বলি। মানভূমের যে ভাষা, এই ভাষার জন্যে আমাদের গর্ব করা উচিত। মানভূমের ভাষা সবথেকে উচ্চারণ করা জটিল, কলকাতার মানুষ আমাদের মানভূমের ভাষা যতবার চেষ্টা করেছে, ট্রাই করেছে বিভিন্ন গানে বা বিভিন্ন সিনেমাতে, প্রত্যেকবারেই তারা ব্যর্থ হয়েছে। তার কারণেই হচ্ছে মানভূমের ভাষার যে শৈলী, তার শক্তিটা। জীবনানন্দ দাস একবার বলেছিলেন, যে ভাষায় যত হসন্ত থাকে সেই ভাষা তত শক্তিশালী। আমাদের যে মানভূমের ভাষা সবচেয়ে বেশি হসন্ত আছে, এমনকি ইংরেজির থেকেও বেশি। সবথেকে আশ্চর্যের এই যে আমরা, আমরা কলকাতার মানুষ বলে আমরা, আর আমরা বলি আমরা, আমরা নিজেকেও সেলফকেও হসন্ত দিয়ে, একটা শ্বাসাঘাত দিয়ে নিজের আত্মবিশ্বাসটাকে প্রকাশ করেছি। এই যে মানভূমির ভাষা, আরেকটা তথ্য আপনারা জেনে রাখবেন যে মানভূমির ভাষা পঙ্গুকে সচল করেছে। কিভাবে? আপনারা পঙ্গু ধাতু জানেন, বট। বটের ভবিষ্যৎ এবং অতীত রূপ নেই, কিন্তু আমরা করেছি। বটকে কী বলি বলুন তো? বঠল। এই যে প্রাণ মানভূমির ভাষার ভিতরে, যে প্রাণ তা মানভূমির সংস্কৃতির ভিতরেও আছে। শুনুন, সেরকমই একটি প্রাণের গান আমরা ডেকে নেব শিল্পী ভক্ত মুখার্জি মহাশয়কে। সামনে আসুন।
চিপে এলেন না? হ্যাঁ পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে কাটে হে বছরে পিরিতির ফুল ফুটে, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, ইঁদুরে ঢোল কাটে কাটে হে বটরে পিরিতের ফুল ফুটে, বটরে পিরিতের ফুল ফুটে। আমার বন্ধু আমার বন্ধুরা ঠিকানা বাড়ির পথে আনা গোনা, হিংসরা যুতি ধান কুটে কুটে গে বটরে পিরিতের ফুল ফুটে, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে কাটে গে বটরে পিরিতের ফুল বটরে পিরিতের ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ি করিব সাঙ্ঘার, আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ি করিব সাঙ্ঘার, দেখি কেমনে খাটে কিনা খাটে খাটে হে বটরে পিরিতের ফুল ফুটে, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে কাটে হে বটরে পিরিতের ফুল ফুটে, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, পিঞ্জারি পোলাশির বন পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে কাটে হে বটরে পিরিতের ফুল ফুটে, বটরে পিরিতের ফুল ফুটে, বটরে পিরিতের ফুল ফুটে। প্রেম বা প্রীতির ফুল এভাবেই ফুটুক। আমরা আছি আজকের মানভূম সংস্কৃতি রক্ষা সমিতির লাইভ অনুষ্ঠানে। সকলকে অত্যন্ত ধন্যবাদ অভিনন্দন যারা আমাদের সাথে আছেন। প্রত্যেকের কমেন্ট আমরা দেখছি। কুরচি ফুলের মালা একটু পরেই হবে। আমাদের সামনে এখন উপস্থিত আছেন ওস্তাদ আনন্দ কালিন্দি, তার বাঁশি আমরা শুনব। বাঁশির পরেই আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধের গানগুলো গাওয়ার এবং সাথে কিছু কথা। এখন সানাই বাজাবেন ওস্তাদ আনন্দ কালিন্দি। কথা গান এই নিয়ে আমাদের অনুষ্ঠান জমে উঠেছে। আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমরা আপনাদের কমেন্টগুলো দেখছি। আমাদের সাথে থাকুন, স্টে টিউন ইন মানভূম যে ফেসবুক লাইভ অনুষ্ঠান প্রোগ্রাম। এখন শুনুন আনন্দ কালিন্দির সানাই। ধরে রাখুন চিপতেও হবে না, ধরে রাখুন। হ্যাঁ রেখে দেন ঠিক আছে শুরু কর।
ধন্যবাদ ওস্তাদ আনন্দ কালিন্দিকে। আমরা একটা গান নিয়ে আসবো, তারপরে আবার সানাই শুনবো। এখন আপনাদের যে অনুরোধ আছে কুরচি ফুলের মালা, সেই কুরচি ফুলের মালা নিয়ে আসছেন আপনাদের সামনে আমাদের আজকের শিল্পী সত্যবান মাঝি। আমরা মাইক তুলে দিচ্ছি সত্যবানের হাতে। ক্যামেরার দিকে তাকাবে সবাই, ক্যামেরার দিকে। কুরচি ফুলের মালা গাছে বসে আছি বাগানে, বসে আছি বাগানে। কুরচি ফুলের মালা গাছে বসে, কুরচি ফুলের মালা গাছে বসে আছি।
আর দুঃখের কথা যেমন ঝিঙ্গা ফুলে ঝরার ব্যথা যে যেমন ঝিঙ্গা ফুলে ঝরার ব্যথা রে আগো বিটি ছায়া তিনি পয়সা রাতের পালা রে তাই শুকাইল কোন চিড়ি মালা এখন তিনি পাইরা রাতের খেলা রে আপনাদের অনুরোধের গানটি হলো। এখন আপনাদের একটা কথা বলি, লোক সংস্কৃতি বা প্রান্তিক সংস্কৃতি যেটা আমরা বলি, এই লোক সংস্কৃতি বা প্রান্তিক সংস্কৃতি বলে কিছু হয় না। সব সংস্কৃতি আঞ্চলিক সংস্কৃতি, লোক সংস্কৃতি বললেই তার বিপরীতে নাগরিক সংস্কৃতি আসে।
কিন্তু সংস্কৃতির কোনো তো বিপরীত হয় না, এক একটা অঞ্চলে এক একটা সংস্কৃতি গড়ে ওঠে। কলকাতাতে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটা কলকাতার আঞ্চলিক সংস্কৃতি, মানভূমকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটা মানভূমের আঞ্চলিক সংস্কৃতি। তেমন করেই বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, বগুড়া প্রত্যেক জায়গায় যে সংস্কৃতি গড়ে উঠেছে প্রত্যেকটি সংস্কৃতিতেই আঞ্চলিক সংস্কৃতি। লোক সংস্কৃতি বলে আলাদা করে কিছু হয় না, এটা একটা ক্ষমতায়ন বা বাজার অর্থনীতি দ্বারা সৃষ্ট। আমরা কিন্তু লোক সংস্কৃতি বা প্রান্তিক সংস্কৃতির নই, আমরা একটা আঞ্চলিক সংস্কৃতির অংশ। এটাকে আমাদের বুঝতে হবে, মান্যতা দিতে হবে। এবং যদি বাংলা ভাষার সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয় এবং সংস্কৃতির ক্ষমতা, সৃষ্টি এবং প্রাচুর্য নিয়ে ভাবা হয়, তাহলে কিন্তু মানভূমেই হলো বাংলা ভাষার কেন্দ্রীয় সংস্কৃতি, প্রান্তিক কখনোই না। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন আসি সেই মানভূমের প্রাচুর্যময় সঙ্গীতের আরও কিছু উজ্জ্বল গান সঙ্গীত নিয়ে। এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন একটি টুসু গান। আগে একটি টুসু গান শুনবো আমরা, টুসুর আবদার আছে অনেকক্ষণ থেকে, আমরা সত্যবানের কণ্ঠ থেকে একটি টুসু গান শুনবো, তারপর চলে যাব খগেন্দ্রনাথ বাবুর কাছে। এখন সত্যবানের কণ্ঠ একটি টুসু গান, তারপর ওই যে আবদার আছে আপনাদের টুসু নিয়ে কিছু বলার সেটিতে আসবো। যতনে টুসুর পূজা করিব গো তিরিশ দিনে রাখিব, যতনে টুসুর পূজা করিব গো তিরিশ দিনে। সুমনি স্বর্গে রানী রূপ নাহি যায় বর্ণনে, সুমনি স্বর্গের মণি রূপ নাহি যায় বর্ণনে, সুমনি সুহাসিনী পালি কত যতনে যতনে পূজা করিব। Thank you.
মাইক্রোফোনে বলে হাতে ধরে নেবেন। টুসু আমাদের ঘরের নারী, আমাদের ছোট্ট মেয়ে, তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, দেবত্বের সম্পর্ক। আমরা টুসুকে বাজারে বিক্রি করি না। টুসু আমাদের সাথে, অন্তরের সাথে, আমাদের সম্মানের সাথে তার সম্পর্ক। আমরা এই সম্পর্ককে কখনো কলুষিত হতে দিই না। এটা মানভূমের মানুষের, নারীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের প্রকাশ। মানভূম তার ভাষাকে যেমন ভালোবাসে, তেমনি তার ঘরের নারীকে ভালোবাসে। আমরা চাইব অন্য কোনো মানুষ এসে আমাদের নারীকে নিয়ে যেন অসম্মান না করে। তাহলে কিন্তু আমরা প্রতিবাদী সরব হব এবং তীব্রভাবে বর্জন করব। আক্রমণ নয়, বর্জন। আমরা বর্জনে বিশ্বাসী। যে সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে আঘাত করবে, আমাদের ঘরের নারীকে আঘাত করবে, সেই সংস্কৃতিকে আমরা বর্জন করব। এবং আমরা শেষ গানে চলে যাচ্ছি, অনুষ্ঠানের শেষ গানে। তার আগে ওই পালবাবুকে নিয়ে কটি কথা বলবো, তারপরেই আমরা শেষ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি আর আসছি না, গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ হবে। আমরা এতক্ষণ ধরে শুনলাম ঝুমুর, টুসু, এই যে গান শুনলাম তার মধ্যে যে গান ঝুমুর, ঝুমুর গান উচ্চ গ্রাম থেকে নিম্ন গ্রামের দিকে যায়, এবং ঝুমুর গানে তাল নয়, মাত্রা প্রধান। তালের থেকে মাত্রাকে আমরা প্রধান করি। ওই পালবাবুর গানে সামান্য তাল থাকতে পারে, ওর গানের মধ্যে কোনো মাত্রা জ্ঞান নেই, ও মাত্রা বোঝে না, তাই সেই বিকৃতি গান সে পরিবেশন করে। আমরা তাকে আসুন বর্জন করি, আক্রমণ নয়, বর্জন করি। আক্রমণ করলে গুরুত্ব দেওয়া হয়, বর্জন করলে শত্রুকে বর্জন করে দিতে হয়। আসুন আমরা বর্জন করতে শিখি আর গ্রহণ করি আমাদের প্রাণের সম্পদগুলোকে, প্রাণের গানগুলোকে। আজকের অনুষ্ঠানে আমি শেষবারের মতো মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সবচেয়ে বয়স্ক সঙ্গীত শিল্পীর হাতে। নমস্কার, আবারও দেখা হবে কোনো অনুষ্ঠানে। মাইক্রোফোনটা কাছে হাতে দিয়ে দিবেন। একজন আসুন, মাইক্রোফোনটা হাতে ধরা, মুখের কাছে রাখবেন। না এমনিতে হবে না, একটু মুখের কাছে রাখুন। হ্যাঁ, মুখের কাছে শুরু করুন, শুরু করুন, অনেক দেরি হয়ে গেছে।
বিধি নাই রে ঘাটে বলছে ইচ্ছা মোটে নৌকানা বিধি নাই রে ঘাটে Thank you.
মানভূম সংস্কৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের জানাই অশেষ ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, শুভ সন্ধ্যা।